মঙ্গলবার রাতে বেজিং এর বিমানবন্দরে অবতরণ করে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে বহন করা রাষ্ট্রীয় বিমান। তাকে স্বাগত জানান চীনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে চীনের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা যখন ক্ষুব্ধ, ঠিক তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু হিসেবে পরিচিত লুকাশেঙ্কোর চীন সফর যেন আগুনে ঘি ঢেলে দিল। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে দেশটি সফর করছেন বেলারুশের প্রেসিডেন্ট। তিন দিনের এই সফরে চীনের প্রেসিডেন্ট সহ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন লুকাশেঙ্কো। বিশ্লেষকরা বলছেন নিজেদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতেই চীন সফর করছেন বেলারুশের প্রেসিডেন্ট। এর আগে গত সেপ্টেম্বরে উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন বেলারুশের প্রেসিডেন্ট। সে সময় চীন বেলারুশ সম্পর্ককে সার্বিক সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে একমত হন তারা। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের অভিযোগ, চলমান যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়ে দেশটিকে সামরিক সহায়তা করতে যাচ্ছে চীন, এর পরিণাম ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে বেইজিং এর দাবি, যুদ্ধের শুরু থেকেই শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে চীন। রাহুল রানা, সময় সংবাদ।